শেখ মনি বিশ্বাস করতেন যে বাঙালি জাতিকে শোষণ মুক্ত করা সম্ভব, কিন্তু কারণ সবসময় বিপ্লবীদের উপর প্রতি বিপ্লবীরা আক্রমণ করে এবং কখনো কখনো সুনিশ্চিত বিজয় পরাজয় রূপ নেয়। তাই স্বাধীনতার সংগ্রাম চলাকালীন সময় তিনি সংগঠিত করেন মুজিব বাহিনী, যার লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ব অক্ষুণ্ণ রাখা। কারণ তিনি জানতেন বঙ্গবন্ধু মুজিবকে যদি পলিটিক্যালি সাইডলাইন করা হয়, বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামও পলিটিক্যালি সাইডলাইন হয়ে যায়। স্বাধীনতার পর বাবার লক্ষ্য ছিল একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং সাংবাদিক হিসাবে যুব সমাজ ও জনগণকে মুজিববাদের আদর্শে পরিধির মধ্যে ঐক্যবদ্ধ রাখা। তাই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের যুবলীগের মতো সুসংগঠন ও বাংলার বাণীর মতো সাহসী ও স্পষ্টবাদী পত্রিকা। আমার বাবা শেখ ফজলুল হক মনি বিশ্বাস করতেন মুজিববাদের মূল নীতি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ আদর্শ বাস্তবায়ন হলে কেবল হাজার বছরের বঞ্চনা ও শোষণ থেকে মুক্তি পাবে বাঙালি জাতি। তাই অনেক সময় মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক অপ্রিয় কথাও তিনি বলেছেন। বাবা বিশ্বাস করতেন ধর্ম নিরপেক্ষ আদর্শ ও পূর্ণাঙ্গ গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্রে সম্পূর্ণ সুফল মানুষের দুয়ারে পৌঁছাবে না। বাবা বলেছিলেন কোচ, বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আর যুদ্ধের পর আসে দারিদ্রতা। তাই স্বাধীনতা আনকোচ, তাই স্বাধীনতার সুফল অর্থাৎ রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক সুবিধা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ কারণ। স্বাধীনতা অর্জন যেমনই কঠিন, স্বাধীনতা রক্ষা করা তেমনই কঠিন। বাবা আরো মনে করতেন যে রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে রাজনৈতিক দায়িত্ব চলে আসে, দায়িত্ব অনেক বেড়ে যায়, যে দায়িত্ব মানুষের আর্থসামাজিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে নিয়োগ করা উচিত।